কাঞ্চনপুর থানার আন্ডারে লালদুরি আউটপোস্ট, এখানে আমাদের একটি নাগা পয়েন্ট আছে। সেখানে আজ এই নাগা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়ির ভিতরে এক মহিলাকে সন্দেহজনক অবস্থায় দেখার পরে তল্লাশি চালিয়ে ওনার কাছ থেকে সর্বমোট 39টা কন্টেনার সাসপেক্টেড হেরোইন এবং নগদ 16,000 টাকা সঙ্গে ওনার একটা মোবাইল আমরা রিকভারি করেছি। এবং এই বিষয়ে আমরা একটা NDPS একটা স্পেসিফিক কেস রেজিস্টার করতেছি। এখন তো জাস্ট আমরা পেয়েছি, এটা ইন্টারভিউশন চলছে, যা যতটুকু প্রিলিমিনারি জানা গেছে উনি প্রফেশনাল এবং একাধিকবার উনি এই জিনিসটা আপলোড করেছেন। কি গাড়িতে আসছিল? এটা একটা প্যাসেঞ্জার গাড়ি, ম্যাক্স প্যাসেঞ্জার গাড়ি। বাকি প্যাসেঞ্জার গাড়ির মধ্যে তো বাকিরা জানা নেই। কোন জায়গা দিয়ে মানে ধর্মনগর টু কাঞ্চনপুরের রাস্তা ছিল।